আসসালামু আলাইকুম, বিটস এন্ড ফেদার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটা হলো আমি বেশ কিছু কবুতর একটা লট কিনছি, তো সেখানে কিছু ফ্যান্সি কবুতরের পাশাপাশি কিছু দেশি কবুতর আছে, তো চাইলাম আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা। তো এক ভাই, উনি কিছু কবুতর পালেন মুক্ত অবস্থায়, তো বিভিন্ন কারণে উনি কবুতরগুলি বিক্রি করে দিচ্ছেন, তো সেখান থেকে কিছু কবুতর আমি আনছি, তো পর্যায়ক্রমে আরও কিছু কবুতর আনা হবে। তো আসলে কবুতর পালার ক্ষেত্রে এটি একটা সমস্যা যে যখন নিজের শখ থাকলেও কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে সেটা আর হয়ে ওঠে না। তো এখানে দেখেন যে এই কবুতর জোড়াও আনছি, এই এক জোড়া লক্ষা, খুব সুন্দর, একদম খুব সুন্দর লেজ টেজ সব দিক দিয়ে একদম পারফেক্ট একটা কবুতর। আর বাকি কবুতরগুলো এখানে, আপনারা যারা কবুতর পালেন তারা হয়তো কবুতরগুলো দেখলেই বুঝতে পারবেন যে এগুলি আসলে কতটা শক্তপোক্ত এবং কতটা হেলদি কবুতর, আর খুব ভালো ব্লাডের কবুতরগুলি। এগুলি আসলে মুক্ত অবস্থায় পালাতো, এগুলি আসলে স্ট্যামিনা শক্তি সব দিক দিয়ে এগুলি বেশি। আপনারা যারা কবুতর পালেন ওদের চোখ দেখেন, একটা চোখ দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর চোখ। আর ওদের পা দেখেন, পা একদম বেগুনি হয়ে গেছে, যে উঠতে উঠতে রোদ পাইতে। আর এখানে একটা বোম্বাইও আছে, এটা আমার মনে হয় এটা ফিমেল, তো বাকিটা বলতে পারি না এখনও। আর এখানে কবুতরগুলো এখনও বোঝা যায় না, দু একটা বোঝা যায় যে ফিমেল আছে, কিন্তু মেল ফিমেল এখনও বোঝানো কঠিন, কারণ যেহেতু এগুলি মুক্ত অবস্থায় ছিল, তো আমার এখানে যেহেতু আইনে খাঁচার ভিতরে রাখছি, তো এগুলি এখন একটু ভয়ে আছে, তো এই ভয় কাটতে কিছুদিন সময় লাগবে। এখানেও আছে কিছু, এখানে বেশ কিছু ভালো মানের কবুতর আছে। এখানে এই পাশে একটা খাঁটি কবুতর আছে, দেখেন আমি হয়তো এক হাতে ক্যামেরা, তো এক হাতে আর এক হাতে ভালো দেখাতে পারছি না। তো এখানে আছে, এখানে আরও কিছু আছে, তো সবগুলি একসাথে রাখাতে গাদাগাদি হয়ে আছে, এজন্য আসলে ভালোভাবে দেখানো যাচ্ছে না, জায়গার সংকুলন, এগুলির জন্য জায়গা ব্যবস্থা করাও সম্ভব না। তো এখান থেকে আমি কবুতর কিছু সেল করে দিব, আসলে এতগুলো কবুতর আমার রাখা সম্ভব না, তো বেশিরভাগই সেল করে দিব। তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় তো আমার সাথে যোগাযোগ করতে পারেন, এখান থেকে বা এখান থেকে ছাড়াও আমি পেয়ার তৈরি করে করে আপনাদেরকে দেওয়া যাবে। ওনার বাসায় আরও বেশ কিছু কবুতর আছে, ওইগুলো পর্যায়ক্রমে এনে আপনাদেরকে দেখাবো। আপাতত এগুলি আনছি, এখানে আছে প্রায় 18 পিস, মানে 9 জোড়া কবুতর আছে, হয়তো জোড়ার দিক দিয়ে একটু কম হবে, পুরুষের সংখ্যায় বেশি হবে, কারণ কবুতরের ক্ষেত্রে পুরুষের সংখ্যায় বেশি থাকে। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য, অনেকগুলি কবুতর আনলাম, তো চাইলাম আপনাদের সাথে শেয়ার করি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।